নমস্কার, আমি অনুপ্রিয়া। আজ আবার এসে গেছি আপনাদের গল্প শোনাতে। আমার আজকের গল্পটি ছোটদের জন্য, ধীরেন বলের লেখা তুতু ভুতু। তবে গল্প শোনানোর আগে প্রতিবারের মতো আবারও আপনাদের মনে করিয়ে দিই, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু তাড়াতাড়ি করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। পাশের বেল আইকনটি প্রেস করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ নতুন গল্প যখন আমাদের আসবে আপনারা সঙ্গে সঙ্গে সেই গল্পটি শুনতেও পাবেন এবং দেখতেও পাবেন। তাই আর দেরি করবেন না, সাবস্ক্রাইব বাটন প্রেস করে সাবস্ক্রাইব করে ফেলুন ঝটপট। আর এবার আমি শুরু করব আজকের গল্প তুতু ভুতু। দুপুর বেলা খুব গরম পড়েছে, বাড়ির বাইরে আমবাগানের ঠান্ডা ছায়ায় ছানাপানা, চ্যাও ম্যাও আর ভুতুরা সব খেলছে। কেউ গাছের ডালে দোলনা টাঙিয়ে আরাম করে দোল খাচ্ছে, কেউ চোখ বেঁধে কানামাছি খেলছে, আবার কেউ বা গাছের আড়ালে ঝোপে ঝাড়ে ছুটোছুটি করে লুকোচুরি খেলছে। গরমের ছুটিতে স্কুল পাঠশালা সব বন্ধ, তাই তারা দুপুর তারা হেসে খেলে আনন্দ করে কাটায়। খেলতে খেলতে হঠাৎ ভুতু ঝাঁপিয়ে পড়ল ছানাপানার ঘাড়ে, আঁচড়ে কামড়ে রক্তারক্তি করে দিলে ছানাপানাকে। ছানাপানার কক কক চিৎকারে সব খেলুড়ে ছুটে এসে ছাড়িয়ে নিলে ভুতুর হাত থেকে ছানাপানাদের। সবাই মিলে খুব বকুনি দিলে ভুতুকে। নিজেদের ভেতর খেলতে গিয়ে একই রাক্ষসে স্বভাব ভুতুর, এমনটি হলে কেউ কি আর খেলতে আসবে ভুতুর সঙ্গে? যাই হোক, ওদের আঘাতের জায়গায় যত্ন করে ব্যান্ডেজ দেওয়া হলো। ছানাপানা চ্যাও ম্যাও সব খেলুড়ে গিয়ে নালিশ জানালে ছানাপানার মার কাছে। এ কি বদ স্বভাব ভুতুর, ওরা রক্তখেকো জাত বটে, তা বলে কি পাড়ার ছেলেমেয়েরা নিশ্চিন্ত মনে খেলতে পাবে না ওর সঙ্গে? সব শুনে ছানাপানার মা তো অবাক, বলে, আমি এখনই গিয়ে ভুতুর মাকে সব বলছি। ভুতুকে আচ্ছা করে ধমকে দি করলাম। ভুতুর মার সঙ্গে ছানাপানার মার খুব ভাব। সব শুনে ভুতুর মা ভুতুকে এসা বকুনি দিলে, ছি ছি ভুতু, এ কি বৎস্বভাব তোর, ভদ্রলোকের ছেলে হয় এ কি নোংরামি। তোর ঠাকুরদা শুনেছি একবার এক মুরগির ঘাড় মটকেছিল, তাছাড়া আমাদের বংশে কেউ কখনো কাঁচা মাংস মুখে ছোঁয়ায়নি। লোকে আমাদের বাঘের মাসি বললেও সে স্বভাব আমরা কোন কালে ছেড়ে দিয়েছি। এখন আমরা মানুষের মতোই সভ্য আর শিক্ষিত। বিকেলে খেলতে যাওয়ার আগে মার কাছে ক্ষমা চেয়ে নেয় ভুতু, বলে, ও পাড়ার চ্যাও ম্যাও আমায় উস্কিয়েছিল মা, ম্যাও নাকি প্রায় ওই রকম করে পায়রার ছানা ধরে খায়, কচি ছানা খেতে নাকি বেশ। মা শুনে বলে, ওরা অশিক্ষিত, ওদের সঙ্গে কখনো মিশবে না, মাছ মাংস খেতে যদি এতই স্বাদ মাছ ধরে এনো, আমি তোমায় রান্না করে খাওয়াবো, কাঁচা মাংস খায় জঙ্গলিরা। পরদিন ভুতু ছিপ নিয়ে চলল পুকুরে মাছ ধরতে, হাতে তার চুপড়ি, সঙ্গে চলল হাঁসু খোকা কেঁচোর ভাঁড় হাতে নিয়ে। মা ভুতুকে সাবধান করিয়ে দেয়, খবরদার ভুতু, ভুলেও যেন কখনো হাঁসুর ঘাড়ে ঝাঁপিয়ে পড়ো না, তাহলে গা ছেড়ে পালাতে হবে আমাদেরকে, এই ভদ্রলোকের পাড়ায় বুনো লোককে কেউ ঠাঁই দেবে না, বুঝেছো? জিভ কেটে ভুতু বলে, খেপেছ, একবার যা ভুল করেছি আবার তা করতে যাই কখনো? অনেকখানি পথ চলে তারা এক বড় পুকুরের ধারে এসে হাজির। পুকুরের নাম সাগরদিঘি, ছোট বড় অনেক মাছ কিলবিল করছে, ছিপ ফেলতে না ফেলতে গেঁথে যাবে প্রকাণ্ড রুই কাতলা। একটু নিরিবিলি আর ছায়া দেখে যেই ভুতু বসতে যাবে, অমনি কে যেন খেঁকিয়ে উঠল, ভাগো এখান থেকে। ভুতু তাকিয়ে দেখে পুকুরের কিনারে দাঁড়িয়ে লাল পাগড়ি বগা পুলিশ,
পুকুর পাহারা দিচ্ছে। ভুতু সাহস ভরে বলে, মাছ ধরব। অমনি চোখ রাঙিয়ে লাঠি বাগিয়ে ছুটে এলো বগা পুলিশ, বললে, জানো না এটা সরকারি ঘাট, এ ঘাটে মাছ ধরা নিষেধ, তাই তো দাঁড়িয়ে পাহারা দিচ্ছি আমি। সকাল থেকে তিনটে ভোঁদরকে পাকড়াও করে চালান দিয়েছি, নির্ঘাত তাদের 3 বছর করে জেল। একটা গাংচিলকে পিছু ধাওয়া করে 5.5 মাইল ভাগিয়ে দিয়ে এসেছি, আবার তোমরা এলে? ভয় ভয় সেখান থেকে সরে পড়ে ভুতু, চলে যায় পুব পাড়ে। একটা ছোট খেজুর গাছের ছায়ায় বসে ছিপটা যেই খুলতে যাবে, অমনি কে যেন বলে উঠল, ভুতু চেয়ে দেখে শুকনো ডালে বসে একটা মাছরাঙা। মাছরাঙা বলে, তোমরা বুঝি এ গাঁয়ে থাকো না, এ গাঁয়ের লোক হলে নিশ্চয়ই জানতে যে এ ঘাটটা আমি নগদ 10টি টাকায় 2 মাসের জন্য জমা করে নিয়েছি, এখানে মাছ ধরা? ভুতু আর হাসুখোকা এবার চলল উত্তর পাড়ে। সেখানে পৌঁছে আগেই ভালো করে চারদিক দেখে নিলে ভুতু, কি জানি কেউ কোথাও বসে পাহারা দিচ্ছে কিনা। বাপস, এমন জানলে কে বেরুতো ছিপ নিয়ে মাছ ধরতে? যত্ন করে বড়শিতে টোপ গেঁথে ছিপ ফেলে বসে আছে তো বসেই আছে, একটা জলপোকাতেও ঠোকরায় না। কি করেই বা ঠোকরাবে, তুতু ভুলুর যা লাফালাফি আর চিৎকার, মাছেদের কি আর ভয় নেই? পাড়ের ওপর লাফিয়ে ঝাঁপিয়ে ভৌ ভৌ করে খেলছিল তুতু ভুলু। হাসুখোকা কত তাদের বুঝিয়ে বলে, এখানে গোলমালটি করো না, কে শোনে কার কথা। তারপর কখন একসময় দুটিতে ঝাপটা ঝাপটি করে গড়াতে গড়াতে পড়ল এসে পুকুরের জলে, জল তোল পার। ভুতু গালে হাত দিয়ে বসে পড়ল। হাসুখোকা চোখ রাঙিয়ে বলে, ভারী বেয়াদব তোমরা, হুটোপুটির কি আর জায়গা পেলে না? ভুতু এগিয়ে এসে বলে, দেখো ভাই, এটা আমাদের খেলবার মাঠ, আমরা রোজ এখানে এসে খেলা করি, তোমরা মাছ ধরবে ফুর্তি করে ভোজ খাবে, আমরা কেন খেলা বন্ধ রাখতে যাব, আমাদের লাভ? ভুতু বলে, বেশ তো ভাই, মাছ পেলে তোমাদেরকেও ভাগ দেব, একা একাই খেতে চাই না আমরা। শুনে তুতু ভুলু খুশি হলো, দূরে গিয়ে খেলতে লাগলো তারা। হাসু ভুতুর প্রাণে জল এলো। তুতু ভুলু দূরে গেল কি পুকুরের ধারটা শান্ত হলো, সঙ্গে সঙ্গে শাঁ করে ফাতনাটা একেবারে 2 হাত জলের তলায়। ভুতুয়া অমনি বো করে ছিপ ধরে এক টান, হুরে, গেতে গিয়েছে একটা প্রকাণ্ড মাছ। আর যায় কোথা, মুখে আঙুল দিয়ে হাসুকে আওয়াজ করতে বারণ করে ভুতু। তারপর সাবধানে সুতো ছেড়ে ছেড়ে মাছকে খেলাতে শুরু করে। মাছ খেলানো ভারী মজার, মাছটা হাঁপিয়ে পড়েছে। ভুতু এবার সুতো গুটিয়ে অল্পক্ষণের ভেতরেই মাছটাকে ডাঙায় তুললে। প্রকাণ্ড রুই মাছ, প্রায় 1/2 মন ওজন হবে, ওদের আনন্দ দেখে কে? ছুটে এলো তুতু ভুলু, চারজনে সে কি ফুর্তি! আনন্দে তারা মাছটাকে ঘিরে নাচ জুড়ে দিলে। এবার চিন্তা, কি করে মাছটাকে বাড়ি নিয়ে যাওয়া হবে, যেমন প্রকাণ্ড মাছ, বাড়িও তো তাদের এখান থেকে অনেকখানি দূর। তুতু ভুলুর বাড়ি খুব কাছেই, তারা ছুটে গিয়ে বাড়ি থেকে একটা বাঁশ আর দড়ি জোগাড় করে নিয়ে এলো। মাছটাকে দড়িতে বেঁধে বাঁশে ঝুলিয়ে চারজনে মিলে কাঁধে করে অনেক কষ্টে বাড়ি নিয়ে চলল। পথে ভুতু জিজ্ঞেস করলে তুতুকে, তোমরা কি কাঁচা মাছের ভাগই নেবে, না রাত্রিরে আমাদের বাড়িতে গিয়ে সবাইকার সঙ্গে বসিয়ে নেমন্তন্ন খাবে? তুতু বললে, আমরা নেমন্তন্নই খাব। সারাদিন ধরে ভুতুর মা কত কি যে রান্না করলে, মাছের কালিয়া, মাছের কোরমা, মাছ ভাজা, মাছের ঝাল, মাছের টক, ভুতু খাবে আর খাবে ভুতুর বন্ধুরা।
ভুতু এদিকে হাজার বার সবার বাড়ি বাড়ি ছুটোছুটি করে নেমন্তন্ন করে বেড়াচ্ছে। পাড়ায় ভুতুর বন্ধু বান্ধবী কি কম আছে, ছানাপানারা, হাঁসুখোকারা, প্যাক প্যাক, কাঠকুটুস, তুতুভুলু। তাই তো ভুতুর আজ দ্বিগুণ উৎসাহ। দুপুরের পর থেকে বৃষ্টি নেমেছে, ভুতুকে যেতে হবে তুতুভুলুকে ডাকতে। ছাতা মাথায় বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়ে ভুতু। মা কত বারণ করলে, বৃষ্টিটা একটু ধরুক ভুতু, এত সকাল সকাল ভিজতে ভিজতে যাবে কেন, নেমন্তন্ন তো সেই রাত্রিরে। ভুতু বলে, নেমন্তন্ন খাওয়াই তো সব নয় মা, তুতুভুলু নতুন বন্ধু, তাদের সঙ্গে মিশিয়ে তাদের সঙ্গে খেলা করেই তো আজ আনন্দ বেশি। হাঁসুও ভুতুর পিছু নিলে। তুতুদের বাড়ির কাছে পৌঁছে ভুতু দেখে, ওরে বাবা, তুতুদের বাড়ির নিচের নালাটা যে বর্ষার জলে একেবারে টইটুম্বর। সাধ্যে কি হেঁটে ওপারে যায় তারা? লাফিয়ে যে ওপারে যাবে তারও জো নেই, এত চওড়া নালা ডিঙোনো চারটিখানি কথা নয়। তুতুভুলুও পারবে না। ভুতুর সঙ্গে হাঁসু এসেছে, এই যা ভরসা। হাঁসু সাঁতার কেটে তুতুভুলুকে খবর দিতে ওপারে চলে গেল, বৃষ্টি ততক্ষণে ধরে গেছে। খবর পেয়ে তুতু আর ভুলু ছুটে এলো নালার ধারে। নালার অবস্থা দেখে তো তারা অবাক, নালা পেরিয়ে কি করে এখন তারা এপারে আসবে? তাছাড়া নিজের হাজারো নিত্য হাজারো কাজে তাদের এপারে আসতে হয়, এখন উপায়? ভুতু বলে, তোমরা ভারী কুঁড়ে, পুল তৈরি করে নিতে পারো না নালার ওপর দিয়ে? তুতু বলে, কি করে পুল তৈরি করতে হয় তা কি জানি? ভুতু বলে, কুছ পরোয়া নেই, এসো এখনই আমরা লেগে যাই। ভুতুর কথা মতো তুতুভুলু বাড়ি থেকে দুটো লম্বা তক্তা নিয়ে এলো। একটা তক্তা ওপারে ভাসিয়ে এক পাশে ভারী পাথর চাপা দিলে, অন্য তক্তায় দড়ি বেঁধে সেই দড়ি হাঁসু ঠোঁটে করে এনে এপারে ভুতুকে দিলে। হাঁসু আর ভুতু দড়ি টেনে তক্তাটাকে জলের ওপর দিয়ে ভাসিয়ে এপারে নিয়ে এলো। তারপর আগের তক্তা তার মতোই সেটা এপারে খাটিয়ে তারও এক পাশে একটা ভারী পাথর চাপা দিলে, একটা সুন্দর পুল তৈরি হলো নালার ওপর দিয়ে। এবার সবাই মিলে সারা বিকেল পুলের উপর ছুটোছুটি করে খেলা করলে। হাঁসু পুলের উপর থেকে ঝাঁপিয়ে নালার জলে পড়ে অনেক খেলা দেখালে। ভুতু বলে, এবার তোদের বাবাকে বলে তক্তা দুটোর দুটো ধার ইঁট দিয়ে মজবুত করে গেঁথে নিস, তাহলে পুলটা পাকা হয়ে যাবে। তুতুভুলু বলে, নিশ্চয়ই নেব, এত সহজে যে পুল তৈরি হয় তা তো আমাদের জানাই ছিল না। চলো, সন্ধে হয়ে এলো, এবার তোমাদের বাড়ি যাই। রাত্রির বেলা সুন্দর একটা লাইট জ্বালিয়ে দিয়েছে ভুতুদের হল ঘরে, ঘর আলোয় হালময়। ভুতুর বাবা হাঁক ডাক করে সব তদ্বির তদারক করছে আর ভরর ভরর থলো হুঁকো টানছে। সবাই লাইন দিয়ে আসেন বসে খাচ্ছে। ভুতুর মা সবাইকে জিজ্ঞেস করে করে নিজে হাতে পরিবেশন করে খাওয়াচ্ছে, ভাত ডাল আর নানা রকমের আমিষ, সব শেষে দই আর মিষ্টি। সবাই হই হল্লা করে বেশ পরিতৃপ্তির সঙ্গে খেলে ভুতুদের বাড়ির নেমন্তন্ন। তাহলে এখানে শেষ হলো আজকের গল্প তুতুভুতু। যাওয়ার আগে আরও একবার আপনাদের সবাইকে মনে করিয়ে দিতে চাই যে অতি অবশ্যই করে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু নিশ্চয়ই পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আজ আসি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।